হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 11টা। তো আমি সন্ধ্যা, আমার সন্ধ্যা বাসায় তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি এই 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, স্কিপ করে না। তো ফ্রেন্ড দেখো, আবার শেষ প্রতিদিনকার মতন আমি কাজ শুরু করে দিয়েছি। তো এখন ঘর মুছবো, ঘরটা ঝাড় দিয়ে নেবো ভালো করে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই, তারপর মুছে নেবো। যে কাজ তোমরা তো জানোই, প্রতিদিনকার মেয়েদের যে কাজ, সকালবেলায় উঠে রান্না বান্না করে দিলাম ওকে, ওর কোম্পানি চলে গেল। তো চলে যাওয়ার পরে এই দেখো, আমি গ্যাসটা মুছে ওগুলো সব রেডি করে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে, ওগুলো তোমাকে দেখাতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম ওই জন্য। তো এইবার যে কাজগুলো করছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নেবো। ফ্রেন্ডস জানো এত ঠান্ডা আর এত শীত জানো, আর কি কুয়াশা বাইরে, খুবই কুয়াশা বাইরে জানো, খুবই ঠান্ডা বাতাস, মানে একদম যাওয়ার উপায় নেই। তাও ধরো প্রতিদিন ধরো 5টার সময় উঠতে হয়, 5টার সময় উঠে মর্নিং ওয়াক করে এসে, মর্নিং ওয়াক করে তখন রান্না বান্না সেরে ওকে ডিউটিতে পাঠিয়ে দিয়ে তখন ধরো আমি ফোন দেখি, যা মানে ধরো ঘরে যাবতীয় যা কাজ সব করে ফেলেছি প্রায়। আবার ধরো ভাতও চাপিয়ে দিয়েছি শুধু আমার জন্য, সকালে ধরো ভাত হয়েছে, দুটো তরকারি করে দিয়েছি, একটা সবজি করেছি ধরো আলু দিয়ে, বেগুন দিয়ে, মুলো দিয়ে, বাঁধাকপি দিয়ে একটা সবজি করেছি, আর ডিম আলু ঝোল করেছি। তো তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটি দেখো, তোমাদের অবশ্যই দেখাবো আজকে কি রান্না করেছি। এখন তার জন্য ভাত হচ্ছে শুধু আমার জন্য, ছোটো একটা বাটি করে আমার জন্য ভাত চাপিয়ে দিয়েছি, ওর তরকারি আছে, আর ওর ভাত রাঁধবো, ভাত ধর চাপিয়ে দিয়েছি হয়ে যাবে। দুপুরবেলায় ধরো শুধু ভাত হয় আমার জন্য, ফ্যানটা চালিয়ে দিই তাহলে ধরো ঘরটা মুছলে তাড়াতাড়ি ভিজে যাবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগে। ফ্রেন্ডস ঘর মুছছি, দরজাটা বন্ধ করে দিই, ঘরটা মুছে হয়ে গেল। ঘর মোছা না হলে আর বাসন মাজা না হলে জানো তো মনে হয় যেন কোনো কাজই হয়নি, কিন্তু ঘরটা মোছা হয়ে গেলে আর বাসন কটা মাজা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে। বল ওর ছাড় দেওয়া, এই তিনটে কাজ, তিনটে কাজ হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেল। এর আগে একটু ব্যাংকেও গিয়েছিলাম, কাছে ব্যাংক, তোমাদের দেখাবো ওদেরটা মুছে আসি, এদারটা মুছে হয়ে গেল। ভাতটা মনে হয় অর্ধেক হয়ে গেল, আর অর্ধেকটা হলে হয়ে যাবে। ফ্রেন্ড জানো তোমার আমার সকালবেলাকার যে রুটিনটা না, ওই যে রান্না বান্না করা, ওঠা, ব্রাশ করা, ওটা ভাবি যে তোমাদের দেখাবো জানো, কিন্তু আমি দেখাতে পারি না সকালে। কি বলো তো এতই ব্যস্ত না, একটা ধরো মানে ডিউটি গেলে ধরো যে অবস্থা হয় সকালবেলায় উঠে, আর এই ঠান্ডার সময় বুঝতে পারছো, ওই জন্য না তোমাদের দেখাতেই পারে না আমি যে সকালবেলাটা ফ্রেন্ডসদের একটা সকালবেলাকার আমি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আর হয় না জানো। তো দেখি পরশু দিন তোমাদের বলেছিলাম যে কাল শেয়ার করবো, কিন্তু কাল কাল করে আর হচ্ছে না জানো, কিন্তু দেখি করবই, দেখি কি হয়। সকালবেলা উঠে স্নান টান সেরে
রান্না বান্না ছেড়ে মানে তোর মনে হয় বাড়ি থেকে মনে হয় যে বিয়ে বেরিয়ে গেল, এরকম ডরা হয় জানো সকালবেলায় উঠে। ওই জন্য তোমাদের সঙ্গে সবকিছু তুমি শেয়ার করতে পারে না, তো যতটুকু পারি ততটুকু শেয়ার করি, তো তোমরা ততটুকু বুঝতে থাকো, যতটুকু পারি ফ্রেন্ডস তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করবো, তোমরা কিছু মনে করো না জানো। জলটা শুকিয়ে গেছে তো প্রতিদিন একই কাজ, মেয়েদের প্রতিদিন সকালবেলা উঠো, রান্না বান্না সারো, ডিউটি পাঠাও, ঘর মোছো, বাথরুম মাঠো, ঝাড়ু লাগাও, সব কিছু সকালবেলা উঠে মেয়েদের হচ্ছে, এটাই কাজ। আর ধরো খাওয়া দাওয়া করো, স্নান টান সারো, ভিডিও বানাও, এটাই হচ্ছে কাজ। ওই ঘরটা মোছা হয়ে গেল, এবার রান্নাঘরটা মুছে নেবো, তাহলে হয়ে যাবে। ফোনটা এবার কোথায় রাখবো বলো তো ফ্রেন্ডস, কারণ ফোনটা তো এখানে রাখতে হবে, কারণ নিচে ধরো মুছবো, ফোনটা তখন নিচেই ছিল, তো এখন এখানে রেখে দিচ্ছি ফ্রেন্ডস, তোমরা কিছু মনে করো না কেমন। এবার নিচটা মুছেনি, ওই জন্য ফোনটা উপরে রেখে দিলাম। এখন রান্নাঘরটা মুছে নেবো, তো ওই জন্য, নাহলে ধরো ফোনে জল পড়বে, ওই জন্য ফোনটা এবার উপরে রেখে দিলাম। এবার রান্নাঘরটা মুছে নিই, আর ফ্রেন্ডস আর কি করবো বলো তো, কালকে রাতে যে তোমার পুলি করেছিলাম তোমাদের একটা বলা হয়নি, এই জন্য একটা শর্ট ভিডিও করে রেখেছি পুলির জন্য। তো ময়দা বেঁচে ছিল জানো, যে পৌষ সংক্রান্তি যে পিঠে পুলি বানিয়েছিলাম ওই তখনকার ময়দা বেঁচে ছিল, আর একটু চাচিকে নিয়ে আনলো, তো ওই ময়দাগুলো দিয়ে চাচি দিয়ে আবার কালকে রাতে শুধু পুলি বানিয়েছি, তো পুলিগুলো হয়ে গেছে, তো পুলিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখবে। ময়দা থাকলেই তো ধরো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে পুলি তো বড়াতেই হবে, তাহলে একটু চাচ্ছি কিনে আয় না, পুলিগুলো বানিয়ে নিই, ময়দাটা ধরো নষ্ট হবে না, সব কিছু ধরো ঠিক হয়ে থাকবে। ওই জন্য কালকে রাতে দুটো পুলি ও দুটো বানিয়ে নিয়েছিলাম, ওই ময়দাগুলো ছিল বেশি, তার জন্য ময়দাগুলো ধরো আর নষ্ট হবে না, পুলি বানানো হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আবার যদি মনে হয় সেদিন আমার ময়দা কিনে আনলে তখন হবে। সেদিন আবার ধরো ময়দা ধরো কিনে আনলে হবে, তখন আর কোনো অসুবিধা নেই। আর আগেকার ময়দা ধরো ঘরে থাকলে তখন নষ্ট হয়ে যায়, নষ্ট করার থেকে পুলিয়া তৈরি করে ফেলেছি, তোমাদের দেখাবো জানো, আমি এটা হাতটা ধুয়ে নিই, তারপর আমি তোমাদের দেখাবো। ভাতও হয়ে গেছে অর্ধেক, ভাতটা হয়ে গেছে অর্ধেক, দেখি ভাত কতদূর হলো, ভাতটা নেড়ে দিতে হবে খুন্তিটা ধুয়ে নি। ফ্রেন্ডস তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ ওখান থেকে? ফ্রেন্ডসদের ওখান থেকে দেখতে খুবই অসুবিধা হচ্ছে, তাই তো? এই দেখো, এই দেখো ভাত হয়ে গেছে, এই আর একটু হবে ভাত, দেখেছো ছোট্ট বাটি করে ভাত হয়েছে, ছোট্ট বাটি করে দেখেছো,
কারণ ফ্রেন্ড জানো আমি একবারই ভাত খাই, দুবার না, তো ওই জন্য সকালবেলায় ওর জন্য বড় ইয়ে বই দেখো ওই যে বড় বাটিটা আছে ওটা করে চাপিয়ে দিই, আর দুপুরবেলা শুধু আমার জন্য, শুধু ধর আমি খাই এই জন্য, এ দেখো শুধু এই বাটিটা করে রান্না হয় তাহলে হয়ে যায়। আর এখানে দেখো কি আছে, পুলি, এ দেখো কালকে রাতে পুলি করেছি, এ দেখো চলে এসো। চলে এসো পুলি খেতে, কালকে রাতে হয়েছিল তো আছে, এটা দিয়ে ঢাকা রয়েছে। ভাতটা হয়ে দেখো, ভাতটা আর একটু ধরে হলে হয়ে যাবে ফ্রেন্ডস। আর তোমাদের বললাম যে আজ কি রান্না করেছিলাম সকালে, তো দেখো তুমি কি রান্না করেছিলাম, এই দেখো, এ দেখো দেখেছো, এটা হচ্ছে বাঁধাকপি, আলু, মূলো, বেগুন দিয়ে একটা সবজি করেছি এখানে। আর এই দেখো এখানে ওকে ধরো মানে পাঠিয়ে দিয়েছি, ও খেয়ে গেছে, টিফিনে নিয়ে গেছে ভাত তরকারি, আর আমার জন্য এই দেখো এখানে আছে দেখেছো, দেখো ডিমের আলু তরকারি দেখেছো, এইটা আগে সকালে এই রান্না করেছি, আর ভাতও দেখো হয়ে গেছে, একটু হবে গ্যাসটা দেখি কমিয়ে দিই নাহলে পড়ে যাবে। আমার মনে হয়ে যাবে, কতটা হয়েছে দেখি ভাত, তাহলে ভাত এখনো দেরি আছে তো, দেরি আছে ভাতটা হয়ে যা, তোমাদের তো দেখালাম। বলো তোমাদের ধরো সকালবেলা উঠে সকালবেলা সবকিছু আমি দেখাতে পারিনি, তাই ওই জন্য এখন যতটুকু পারলাম ততটুকু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। ঘর মুছলাম ঝাড় দিয়ে, তারপরে তোমার সকালবেলা যে রান্না করেছি, তোমার রান্নাগুলো তোমাদের কি কি রান্না করেছি তোমাদের সেটা দেখালাম, তারপর তোমাদের পুলি করেছি রাতে, সেটা তোমাদের তো দেখানো হয়নি তাই তোমাদের দেখিয়ে দিলাম। আগের দিনকার মজা বেঁচেছিল মানে পৌষ সংক্রান্তির আর কি, সে মজাগুলো চাচা কিনে এনে দুধ নিয়ে এসে পুলি কটা বানিয়ে ফেলেছি রাতে, আর ওখানে তো ভাত হচ্ছে। তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে জানাবে, ভিডিওটি যেন স্কিপ করবে না, একটু টাইম নিয়ে তোমরা ভিডিওটি দেখো কেমন, তোমরা আমার পাশে না থাকলে তো হবে না বলো, তোমাদের আমার অবশ্যই লাগবে, তোমরা না থাকলে কোনো কিছুই হবে না। তো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতন এখানে রেখে দিলাম, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও কেমন, তো সবাই ভালো থেকো সুস্থ থাকো, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিও নিয়ে কেমন, বাই।